ডিজিটাল বাংলাদেশ সরকারের বড় সফলতা, যে কারণে অনেক কাজই এখন ঘরে বসে সেরে ফেলতে পারে বাংলাদেশের গ্রাম থেকে শহরের মানুষ। ইন্টারনেটের সুবাদে কর্মসংস্থান হয়েছে প্রচুর, যার মাধ্যমে অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে এই খাত। তথ্য বলছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12,62,00,000, তাদের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন 11,50,70,000 মানুষ। কিন্তু যার উপর ভর করে ডিজিটাল বাংলাদেশ, সেই ইন্টারনেটের গতি নিয়ে বরাবরই অভিযোগের শেষ নেই ব্যবহারকারীদের। সেই চিত্রই আরও স্পষ্ট করেছে ওকলা স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স বিভিন্ন দেশে ইন্টারনেটের গতির তালিকা, যেখানে মোবাইল ইন্টারনেটে 142টি দেশের মধ্যে 119 নম্বরে বাংলাদেশ। 2021 সালের নভেম্বর থেকে 2022 সালের নভেম্বর পর্যন্ত গত এক বছরের ইন্টারনেটের গতির এই ফলাফল সম্প্রতি ওকলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেখানে 176.18 Mbps গড় গতি নিয়ে তালিকায় সবার উপরে কাতার। বাংলাদেশের অবস্থান যথারীতি নিচের দিকে, 13.95 Mbps গড় গতি পাচ্ছেন বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা। মোবাইল ইন্টারনেটের গতিতে তাই বিশ্ব তালিকায় বাংলাদেশের অবস্থান 119তম। ওকলা গ্লোবাল ইন্ডেক্সের তালিকা অনুযায়ী 139.41 Mbps গতি নিয়ে দ্বিতীয় অবস্থানে ইউনাইটেড আরব আমিরাত। মোবাইল ইন্টারনেটে 131.54 Mbps গতি নিয়ে তৃতীয় অবস্থানে আছে নরওয়ে। চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, তাদের গড় ইন্টারনেটের গতি 118.76 Mbps, 109 Mbps গতি নিয়ে ৬ নম্বরে রয়েছে চীন। এছাড়া মোবাইলে 18.26 Mbps গড় গতি নিয়ে প্রতিবেশী দেশ ভারত আছে 105 নম্বরে, 14.93 গড় গতি নিয়ে পাকিস্তান 114 নম্বরে, আর সবচেয়ে কম গতির ইন্টারনেট পায় আফগানিস্তানের বাসিন্দারা, তাদের গড় গতি 5.27 Mbps। অন্যদিকে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে আধিপত্য চিলির, তাদের গড় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি 216.46 Mbps, 214.58 Mbps গতি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরের ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি 214.23 Mbps। এখানেও তলনিতে বাংলাদেশের অবস্থান, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশ আছে 102 নম্বরে, এখানে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি মিলছে 34.85 Mbps, যা আগের বছরের তুলনায় বেড়েছে 3%। সব মিলিয়ে দেশে 4G কিংবা 5G নেটওয়ার্ক থাকলেও ইন্টারনেটের গতিতে এখনও কচ্ছপ গতি বাংলাদেশে। ব্যবহারকারীদের স্বস্তি দিতে তাই যেখান থেকে যেতে হবে বহুদূর। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরার চেষ্টা থাকবে অনবরত। আশা করি আপনাদের সঙ্গে পাবো, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন।